এই যে আমার ছোট বোন আমার জন্য শুটকি ভর্তা করতেছে, কত কষ্ট করে। এমনিতে একটু আলসে পদের মানুষ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফরিদপুরে কাটানো আরেকটি দিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখতে ফরিদপুরে কাটানো দিনগুলো শেষ হয়ে আসছে। আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, অনেক দিন হয়ে গেছে আম্মুর হাতের আলু ভাজিটা খাওয়া হয় না। তাই আম্মুকে আলু ভাজি করতে বলেছিলাম, তার সাথে রুটি খাবো। এই জন্য আম্মু সকালবেলা উঠে আগে আলু ভাজি বসাই দিছে। আর এই যে আমার ছোট ভাইয়া, সে তো সারাদিন ফোন নিয়ে বসে থাকে। যেহেতু সে তার ভাইয়াকে পাইছে, তাই এখন সে পড়াশোনা করতেছে কিন্তু সেটা খুবই কম, খেলাটাই একটু বেশি খেলতেছে। ওর ভাইয়া আবার কি করছে, ওকে ফোনের মধ্যে পড়াশোনার বিষয়গুলো অ্যাড করে দিছে, যাতে এখানে ওর খেলাও হইলো পড়াও হইলো। আমি তো আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি, আমি একবার রুমে আসি আবার বাইরে যাই, কি যে করি আমার ভিডিওর কোনো আসলে ঠিক ঠিকানা নাই। কিছুক্ষণ ঘরে বসে গল্প করলাম, ওর গেম খেলা দেখলাম, তারপরে দেখলাম আব্বু খুব বড় একটা ফার্মের মুরগি নিয়ে আসছে, একদম টাটকা রান্না করবে। আর এদিকে সকালের নাস্তাও রেডি হয়ে গেছে, রুটি আলু ভাজি ডিম পোচ, এই ছিল আমাদের সকালের নাস্তা। আমার ছোট ভাইটার কাজ হলো, সে খাওয়া দাওয়া শেষ করে হয় খেলবে না হয় ফোনে গেম খেলবে। যেহেতু সে তার বড় ভাইয়াকে পায়ে গেছে, সেহেতু সে এই দুইটা কাজের মধ্যে যে কোনো একটা করবে। তাই সে এক মিনিটও তার ভাইয়াকে বসতে দেয় নাই, চলে গেছে বাসার সামনে খেলাধুলা করতে। আমি পেয়ারা কেটে নিয়ে গেছিলাম, ওকে অনেক রিকোয়েস্ট করলাম, ও তো খাইলো না। যাই হোক, আমি আবার বাসায় চলে আসলাম, এসে দেখি আম্মু মুরগির মাংস কষাইতেছে। মানে কষাইতেছে বলতে মশলা কষাইতেছে, মুরগির মাংসটা এখনই দিয়ে দিবে। এই জন্য শুরু থেকে আপনাদেরকে ভিডিওটা আসলে দেখাইতে পারলাম না। সবার মায়ের হাতে রান্নারই একটা আলাদা স্বাদ আছে, আমার মায়ের হাতেরও। যেহেতু অনেকদিন পরে এসেছি, ইচ্ছা করে সব কিছু একবারে খেয়ে নিতে পারতাম, তাহলে মনে হয় খুব ভালো হইতো। যেদিন এই ভিডিওটা করা হয়েছে ওই দিন কিন্তু শবে বরাত ছিল। আগে এক সময় শবে বরাতে আমার নানু বাসায় এবং আমাদের বাসা দুই বাসা মিলাই অনেক কিছু রান্নার আয়োজন করা হইতো। এখন আসলে ওইভাবে করে করা হয় না, কারণ সবারই এই বিষয়টা নিয়ে অনেক রকমের মতামত, তাই এই বিষয়টাকে আসলে ওইভাবে করে এখন আর পালন করা হয় না। আম্মু মুরগির মাংস রান্না করেছে, তাই একটু পোলাও রান্না করছিল, সবাই পছন্দ করে। আর এদিকে আমার ছোট বোন আমার জন্য শুটকি ভর্তা করছিল, আমি পোলাও দিয়ে খাবো। আমার কাছে কিন্তু পোলাও দিয়ে শুটকি ভর্তা খেতে অনেক মজা লাগে। ফরিদপুরের মানুষ কিন্তু তেমন একটা শুটকি ভর্তা খায় না, আমি তো কখনো দেখি নাই। তবে এবার দেখলাম আমাদের বাসার কাছে একটা বাজারে শুটকির দোকান হয়েছে, হয়তো অনেকেই খায় এই কারণেই হয়েছে। আমার তো ভাই একটাই কাজ, এটা আমার একটা বোনের মেয়ে হয়, সেই দিকে আসতেছিল, ওকেও একটু ভিডিও করলাম। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পালা, মানে ভিডিও করতে করতে একদম ক্ষুধা লেগে গিয়েছে। আমার ছোট ভাইটাকে তো আগেই খাইয়ে দিয়েছি, এখন আমি আরও একসাথে বসে খাওয়া দাওয়া করব। আমি আসলে আজকে প্রথমবার পোলাও দিয়ে শুটকি খাইলাম, অনেক ভিডিওতে দেখেছি, খুব মজা লেগেছিল আলহামদুলিল্লাহ। বক্সে যেহেতু খাবার বাড়ছি, তার মানে আসলে আমার ছুটির মেয়াদ প্রায় শেষের দিকে। হ্যাঁ, আর একদিন পরেই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে হবো। এখানে আমি মুরগির মাংস বেড়ে নিয়েছি, আর রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মু আবার ইলিশ মাছ ভুনা করছে, কারণ ইলিশ মাছ ভুনাটা আমার কাছে খাইতে খুব মজা লাগে। আর আম্মুর হাতের রান্না তো সবই মজা লাগে। এখানে আম্মু চিংড়ি মাছ রান্না করছে কচুর লতি দিয়ে। আগে যে কত চিংড়ি মাছ চুরি করে খাইতাম এভাবে লুকাই লুকায়, কি যে মজা লাগতো, তাই একটা মাছ নিয়ে আবার খাইলাম। ভাজি চচ্চড়ি সব কিছুর চিংড়ি মাছ আমিই খুঁটাই খুঁটাই খাইয়ে ফেলতাম। যাই হোক, এখানে আম্মুর মাছ ভুনা করাও হয়ে গেছে। আর এবার আমি ফরিদপুর থেকে যাওয়ার সময় খুবই দামি একটা জিনিস নিয়ে যাইতেছি, সেটা হলো গিয়ে ছাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।